আসসালামু আলাইকুম, আমার নাম সুহান রুমা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এইমাত্র একটা ভিডিও ক্লিপ দেখলাম, এবং সেটা হচ্ছে যে আমাদের যে মাহি জলিল সাহেব, উনার উনি চ্যানেলস এর ডাইরেক্টর, তো উনি একটা প্রোগ্রামে, চ্যানেলস এর একটা প্রোগ্রামে উনি বলেছেন যে অ্যাওয়ার্ড শো নিয়ে কিছু কথা বলেছেন, এবং অ্যাওয়ার্ড শো যে কিভাবে ওয়ার্ক আউট করে বা এই জিনিস সম্পর্কে উনি কিছু কথা বলেছেন, যেটা কারো ভালো লেগেছে কারো খারাপ লেগেছে। তো এইটা নিয়ে আমার যে দৃষ্টিভঙ্গি বা আমার কি মনে হয় ওইটা নিয়ে আমি আপনাদেরকে আজ কথা বলবো, বা আমি সামনে যাওয়ার আগে আপনারা এই ভিডিও ক্লিপটা দেখেন। বাংলা পাড়ার যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান হল শুরু হয়েছে, আমরা শুরু করি কারণ সিজন অফ অ্যাওয়ার্ড শুরু হয়েছে। বিকজ ও আপনি গেলা অ্যাওয়ার্ড খাইলা, বাচ্চাটা খাইলা, আসলে আপনার বাচ্চিন্তা নিয়ে কি তা শিখলা? কেউ ফোসা খানি খাওয়াইছে, কেউ ফোসা খানি খাওয়ার, কেউ তোমার অ্যাওয়ার্ড আর লিডার্স হল, কারণ এই লিডার্স হল হোয়াট ইজ দিস ব্রিঙ্গিং, আপনার কি অ্যাচিভমেন্টস হল এইসব অ্যাওয়ার্ড করিয়া? কেটারিং ইন্ডাস্ট্রির জীবনে কোনো ফায়দা হয়েছে না, ব্যক্তি হলোর কোনো ফায়দা হয়েছে? কেউ অবিএ, কেউ এমবিএ পিছনে কেউ আসেন, আর টিকিট কিনিয়া গেলা, দাওয়াত খাইয়া গেলা, আর হাজার হাজার কমিউনিটি, কেউ তোমার 500 মেম্বারের অর্গানাইজেশন নয় কিন্তু কইবা 12,000 মানুষকে কেউ রিপ্রেজেন্ট করে, কেউ 300 করে দেখে না দেখাইয়া হাজার হাজার পান, আর গেলা অশ্লীল খাপল ফিন দিয়ে দুই এক মহিলা গেলা, দুই চারজন গেলা, আর আরো জায়গা গেলা কোন উপকার জীবনে হয়েছে নি? একটা রেস্টুরেন্টের আমার ফোন করি ওইটা আগামী সপ্তাহে আপনারা কইবা যে কার কতখান লাভ হয়েছে এইসব অ্যাসোসিয়েশন মাঝে গিয়া, আর অ্যাওয়ার্ড হল তুলি তুলি আপনার কতখান লাভ হয়েছে একটু আপনারা আমরা লোকে মাতবা। আগামী সপ্তাহে আমরা সিজন অফ অ্যাওয়ার্ড, কারণ যখন উইন্টার আয় তখন সিজন অফ অ্যাওয়ার্ড হল আয়, সম্মান দেওয়ার লাগে, আবার এইসব সম্মানও আবার পয়সা দিয়ে কিনতে হয়, খেয়ে বলে আবার আনিয়ন বাজি বানাইয়ে হে গ্রেট শেফ হয়ে যায়। হ্যাভ ইউ এভার হার্ড দ্যাট ওয়ার্ড? ইকি বলে পাপাডাম বানাইয়ে বলে গ্রেট শেফ হয়ে যায়। লেট মি টেল ইউ, হু এভার গোজ অন দ্য গিনিস বুক অফ রেকর্ড, এটা হয় ওয়ান্ডার্স। মানে আপনি যদি লম্বা করিয়া দাঁড়িয়ে রাস্তা পর্যন্ত লটকে আটে না, ইউ ক্যান গো টু গিনিস বুক অফ রেকর্ড। আপনি যদি উল্টাইয়া ফেসাপ করেন, ইউ ক্যান গো টু গিনিস বুক অফ রেকর্ড। দ্যাট ডাজেন্ট মিন ইউ বিকেম দ্য বেস্ট শেফ। সো কনসেপ্টগুলো আমরা বদলাই ফেলাই দিছি। আমরা মনে করি যে উই আর দিস ইন্ডাস্ট্রি ডিস্ট্রয় করে ফেলাই দিয়েছেন এইসব প্রতিষ্ঠান হলে, হ্যাঁ দ্য হ্যাভ ডিস্ট্রয় টু দ্য গ্রাউন্ড, এতটুকু ডিস্ট্রয় তারা করছে যে এই ইন্ডাস্ট্রি আগামী দিনে আর এক্সিস্ট হইতে না, কারণ ব্যক্তি হলো নিজের স্বার্থর লাগে। পালা তারকা ভিডিওতে যে মাহি সাহেব যে জিনিসটা বলেছেন যে যে কার ইন্ডাস্ট্রির যে অ্যাওয়ার্ড শো গুলা ওইটা ফেক, ওইটা টাকার বিনিময়ে দেয়া হয় এবং ওইটা থেকে কিছু শিখবেন বলে কিছু মনে হয় না, এই ধরনের। বা এবং আরেকটা জিনিস বলেছেন যে যে অশ্লীল কিছু জিনিস হয় ওইখানে, ওই জিনিসগুলো নিয়ে কথা বলেছেন। তো প্রথম কথা যদি আমি বলি যে উনি যেটা বলেছেন যে অ্যাওয়ার্ডগুলো টাকার বিনিময়ে আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, হুইচ ইজ রং মোরালি বলেন, যে দিক দিয়েই বলেন এইটা রং। কারণ অ্যাওয়ার্ড শো যদি প্রপার অ্যাওয়ার্ড শো হয় এবং আপনাকে যদি কেউ অ্যাওয়ার্ড দেয় আপনার কাজের জন্য, এটা আপনাকে মোটিভেট করে, মোটিভেশন করে যে আপনার ফিউচারে আরও ভালো কিছু করার, এবং এইটা আসলে ভেরি ইম্পর্টেন্ট আপনার কাজের, যে আপনাকে কেউ কিছু বলতেছে যে না আপনি ভালো কাজ করতেছেন, এইটা ইম্পর্টেন্ট আপনার মোটিভেশনের জন্য। এবং অ্যাওয়ার্ড শোগুলো এই জিনিসটাই করে আপনাকে, এইটা আপনাকে রেকগনাইজ করে এবং করে আপনাকে অ্যাওয়ার্ড দেওয়ার পরে আপনার মোটিভেশনটা আরও বাড়ায়। সো এইটা অনেক ভালো একটা জিনিস। বা এই অ্যাওয়ার্ড শো, যে অ্যাওয়ার্ড শোর কথা আমি জানি না কোন কোন অ্যাওয়ার্ড শোর কথা উনি বলতেছেন, বা যে অ্যাওয়ার্ড শোগুলো কথা উনি বলতেছেন, এবং যারা যদি এই পয়সার বিনিময়ে, আমিও শুনেছি আগে যে পয়সা দেয়া হয়, এবং দেখেন আমি প্রপার্টি ইন্ডাস্ট্রিতে স্টে এজেন্ট বা এই ইন্ডাস্ট্রিতে আমি আছি, এবং আমাদেরকেও যে অ্যাওয়ার্ড যেগুলো হয় প্রপার্টি ইন্ডাস্ট্রিতে, সেগুলা যে ধোয়া তুলসি পাতা বা এইরকম কিছু না, এই জিনিসগুলো তো এই জিনিস হয়ে থাকে যে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি যারা টাকার বিনিময়ে যে ছোট ছোট যে যে অ্যাওয়ার্ড শোগুলো আছে ওরা যে স্পন্সর নেয় বা ইনাফ না, তো ওইটা দিয়ে কভার করতে হয়, এবং ওইখান থেকে আসলে একটা বড় অংশ
ওরা আসে, হুইচ ইজ রং। আর এটা যে শুধু কার ইন্ডাস্ট্রিতে হইতেছে এরকম কোনো কথা না, সব ইন্ডাস্ট্রিতে হইতেছে। আমাকেও বলা হয়েছে যে তুমি এই জিনিসটা উইন করছো, তুমি এই স্টেট এজেন্টের এই উইন করছো, নাও যদি তুমি ফিজিক্যাল কোনো ইয়ে চাও তাহলে এত টাকা পড়বে, গোল্ড চাও যদি এত টাকা পড়বে, এরকম। সো ওদের একটা লিস্ট আছে, সো আপনি কোনটা চান আপনি ইয়ে করবে। সো হুইচ ইজ রং, আমি অ্যাটেন্ড করি নাই। সো এই জিনিসটা যে রং, কারণ এই জিনিসটা করলে যেটা হয় যে আপনি হয়তো অ্যাওয়ার্ড পেয়ে যাবেন, বা আপনি যে মোটিভেশনটা আছে বা ভিতর থেকে আপনি জানেন যে আপনার ভিতরে আসলে এই অ্যাওয়ার্ডটা পান নাই, সেটা মানে আসলে আপনার মোটিভেশন বা এই যে কোনো কাজে লাগবে, ইউনো বিজনেস গ্রোথ করার কারণে এরকম কিছু হবে না। এবং আরো কিছু কথা বলেছেন যে অ্যাওয়ার্ডস প্রোগ্রামের লাভটা কি, এই এই প্রোগ্রামগুলো যাওয়া, ছবি ছবি তোলা, এই জিনিসগুলো ছাড়া আর কোনো লাভ নাই। হ্যাঁ, অ্যাওয়ার্ডস এই এই যে মিট নেটওয়ার্কিং, এটাকে যদি আপনি নেটওয়ার্কিং হিসেবে নেন যে আপনি এক বিল্ডিং এ এতগুলো মানুষ, এতগুলো এন্টারপ্রেনার্স, এতগুলো বিজনেস পার্সন এক এক রুমে, এই এই রুম থেকে যদি কিছু ভালো কিছু নিয়ে না যেতে পারেন তাহলে এই বৃথা। তো আমাদের যেটা হয় যে যান এই এওয়ার সঙ্গে, খাবার খান, কথা বলেন, অ্যান্ড দ্যাটস ইট। এর ভিতরে লিমিট থাকে, এর ভিতরে যে আর কোনো আইডিয়া আসতে পারে, ওনার সঙ্গে নেটওয়ার্কিং করা যেতে পারে, ফিউচার কোনো প্ল্যান আসতে পারে, এটা যদি করেন না তাহলে এই অ্যাওয়ার্ড শোগুলো বৃথা যাওয়া। শুধু কিছু অ্যাওয়ার্ডের জন্য গিয়ে বা মিটিং করার জন্য যে গিয়ে কোনো লাভ নাই, জাস্ট ওয়েস্ট অফ টাইম। নাও আরো কিছু বলেছেন যে শিখার কথা, যে কিছু শিখবে বাচ্চারা, কোনো কিছু শিখবে কিনা। দেখেন, আমি আসলে শিখার জন্য সব সব জায়গায় গিয়ে যে আপনাকে সবসময় কিছু শিখতে হবে তেমন কিছু না, তেমন না যে আপনি বাচ্চাদেরকে শিখাবেন। শিখার জায়গা থাকলে আপনি অন্য কোথাও নিয়ে যান, অন্য কোথাও থেকে শিখান। অ্যাওয়ার্ড শো গুলাতে আপনি যে জিনিসগুলো হবে, যে এন্টারটেনমেন্ট হবে, এই জন্য জিনিসগুলো যদি শিখাতে চান নিয়ে যেতে পারেন বাচ্চাদেরকে বা ইয়াং জেনারেশনকে। যদি শিখাতে চান না, লিভ দ্যাম অ্যাট হোম। ইউনো শিখার জায়গা সব জায়গা, ইউনো সব শিখা যে আপনার এডুকেশনালি যে শিখা এই জিনিস না, ওনারা অ্যাওয়ার্ড শো কীভাবে কাজ করে, কীভাবে জিয়ে হয় ওইগুলো শিখতে পারবেন ওই অ্যাওয়ার্ড শোগুলো থেকে। সো এইটাই বলবো সে এভারেজ আমার ভিডিওটা দেখে উনি আরেকটা জিনিস, যে মাহি জলি সাহেব উনি সবসময়, আমি আরেকটা ক্লিপ দেখেছিলাম ওনার, যে কোভিডের সময় যে দাম বেড়েছিল এই জিনিস, এটা নিয়ে উনি কথা বলেছেন এবং ভালো লেগেছে যে উনি কথা বলেছেন। বা উনি সবসময় যে যে এই জিনিসগুলো নিয়ে কথা বলেন, কন্ট্রোভার্সিয়াল কিছু জিনিস নিয়ে কথা বলেন এবং ভালোই লাগে উনার ইয়েটা দেখা। তো আজকের এই ভিডিওতে এখানেই যে শেষ করে নেই, যে ভালো লেগেছে ভিডিওটা উনি করতেছেন, বা কিছু রং আছে, কিছু কারো ভালো লাগে নাই, কারো খারাপ লেগেছে, বা অ্যাওয়ার্ড শোগুলা ইন জেনারেল যারাই করেন না কেন, যে অনেস্টলি যারা এই জিনিসটা অর্গানাইজ করতেছেন ওনারা টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড না দিয়ে প্রপারলি আপনারা রেস্টুরেন্টে যান, রেস্টুরেন্টে গিয়ে দেখেন কার খাবার ভালো, কার সার্ভিস ভালো, এই জিনিসগুলো দেখে আসলে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। ভালো থাকেন, সুস্থ থাকেন, সালাম আলাইকুম।